জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের সময় রবি যে রাশিতে অবস্থান করবে সেই রাশি লগ্নের মানুষদের গ্রহণের নেতিবাচক প্রভাব বেশি পড়ে থাকে। তাই এই রাশি লগ্নের জাতকদের সূর্যগ্রহণ চলাকালীন সময় ও গ্রহণের ফলে সৃষ্ট সূতক কালব্যাপী সময়ে সূর্যমন্ত্র আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা করণীয়। সূতক কথার অর্থ অশুচিত্ব, অশুদ্ধি, অশৌচ। শিশুর জন্ম সময়ে, গ্রহণের সময়ে, স্ত্রী মাসিক ধর্মের সময়ে, মৃত্যুকালে অশুচিতার সৃষ্টি হয়। শাস্ত্রে একেই সূতক কাল বলে থাকে। সূর্যগ্রহণের সূতক কাল গ্রহণ লাগার ঠিক 12 ঘন্টা আগে আরম্ভ হয়ে যায়। সূতক কালে সর্বপ্রকার মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ হয়। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ও সূতক কালব্যাপী সময়ে আমরা কোন কোন কাজ করব আর কোন কাজগুলি করব না, আসুন আমরা সেগুলি জেনে নিই। এই সময় কোনো ভগবানের মূর্তি স্পর্শ করা যাবে না। মনে মনে ভগবানের ভক্তিপূর্বক আরাধনা করতে পারেন। গ্রহণকাল ও সূতককাল সময়ে কোনো প্রকার খাদ্য রন্ধন করা ও ভক্ষণ করা একেবারেই উচিত নয়। এই সময় খাদ্য ও পানীয়তে তুলসী পত্র রাখার পরামর্শ দেওয়া হয়। সূর্যগ্রহণের সময় সূর্যদেবের মন্ত্র জপ করা কর্তব্য। সূর্যগ্রহণ সমাপ্ত হবার পর গৃহ ভালো করে পরিষ্কার করা দরকার এবং সাথে সাথে নিজেও স্নান করে নেবেন। গ্রহণের পর আপনার ঘরের মন্দিরটিও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এবং একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন। গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বাহির হওয়া একদম উচিত নয় এবং সেই সময় কোনো ধারালো বস্তু ব্যবহার করা নিষেধ। গ্রহণের সময় নখ কাটা ও চুল আঁচড়ানো কখনোই উচিত নয়। সূতক কালব্যাপী সময়ে শয়ন করা উচিত নয়। গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে যে উপায়গুলি আপনারা করতে পারেন আসুন সেগুলি জেনে নিই। এই সময় গম, গুড়, মসুর ডাল, তামাদান সবথেকে শুভ মানা হয়। সূর্যগ্রহণকালীন সময়ে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ ও সাথে সাথে গুরুমন্ত্র জপ খুবই শুভ। জন্ম কুণ্ডলিতে সূর্য রাহু অথবা সূর্য কেতু বা সূর্য শনি একসাথে অবস্থান করলে সেই সকল জাতক জাতিকাদের গ্রহণের খারাপ প্রভাব বেশি পড়ে থাকে। এবার যে উপায়টির কথা বলবো তারা অবশ্যই এই উপায়টি পালন করার চেষ্টা করবেন। পূজার যোগ্য নারিকেল, গোটা বাদাম, কালো তিল, সাদা তিল, জব, মাসকলাই সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করে সকল সংগৃহীত দ্রব্য একটি কালো কাপড়ে বেঁধে সেই পুঁটুলিটা মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকভাবে 7 বার ঘুরিয়ে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে জলপ্রবাহ করে দিন। ধার্মিক মান্যতা অনুসারে সূর্যগ্রহণের সময় সূর্যদেবের উপর
যে সংকট নেমে আসে সেই সংকট মোচনের উদ্দেশ্যে ও সূর্যদেবকে শক্তি প্রদানের লক্ষ্যে জপ, ধ্যান, স্তোত্রপাঠ, হবন, তীর্থস্নান প্রভৃতি মাঙ্গলিক কার্যকে শুভতা প্রদানকারী ও কল্যাণকারী হিসাবে মানা হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি স্পর্শ করে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন। সকল সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি দেবাশিস, আপনাদের একান্ত আপনজন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।